যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার অথবা NCSC সতর্ক করে বলেছে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে জড়িত প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য চুরি করার চেষ্টা করছে রাশিয়ার গোয়েন্দারা। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। NSCS জানায়, হ্যাকাররা প্রায় নিশ্চিতভাবে রুশ গোয়েন্দা সংস্থার অংশ। তবে কোন কোন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে এবং কোনো তথ্য চুরি হয়েছে কিনা তা জানায়নি যুক্তরাজ্যের সংস্থাটি। যদিও বলা হয়েছে, হ্যাকারদের হামলায় ভ্যাকসিন গবেষণা ব্যাহত হয়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় যারা চেষ্টা করছে তাদের রুশ গোয়েন্দা সংস্থা লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, অন্যরা যখন নিজেদের স্বার্থে বেপরোয়া আচরণ করছে, তখন যুক্তরাজ্য ও তার মিত্ররা বিশ্ব স্বাস্থ্যের জন্য একটি ভ্যাকসিন উদ্ভাবন ও সুরক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে। যুক্তরাজ্যের এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গ্রেট ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও গবেষণা কেন্দ্রে কারা হ্যাক করার চেষ্টা করতে পারে সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু একটি কথা বলতে পারি, এসব প্রচেষ্টার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।